আমার নবী দুইটা চোখের পানি জোরজোর করে ছেড়ে দিলেন। সাহাবীরা রে শোনো আমার বন্ধুকারা, আজ থেকে 1400 বছর পর বহুদূর আমার কিছু পাগল উম্মত রে সাহাবীরা আরামের ঘুম হারাম করে ঘরবাড়ি বিছনা ছেড়ে আমি নবীর ভালোবাসা মালা গলায় লইয়া ময়দানে বসে থাকবে, আমি নবীর কথাগুলো শুনবে। দুঃখের কথাগুলো আসলে কেউ কেউ চোখের পানি জর্জর করে ছেড়ে দিবে, কেউ কেউ উহ আহ করবে। সাহাবীরা বলেন হুজুর আর সহ্য হলাম 1400 বছর পর আপনাকে না দেখা, আপনার কথা শুনে চোখের পানি ছেড়ে দিবে উহ আহ করবে। হুজুর বলেন কি আর সহ্য হলাম, আমার নবী ডাক দিয়া বলছে সাহাবীরা রে আর সহ্য হইও না, তোমরা সাক্ষী থাকো আমি রাসূল বলে গেলাম, ওই যুগের পাগলগুলি হবে আমি রাসূলের বন্ধু। রাসূলের সাথে যার বন্ধুত্ব হয়েছে বলুন আল্লাহর জান্নাত তার জন্য সহজ হয়েছে কিনা? জান্নাতের চিন্তা আপনাদের করতে হবে না বাজান, জান্নাত আপনাদের চিন্তা করবে। আল্লাহ রাসূল বলেছে ওই যুগের পাগল উম্মতগুলি হবে আমি রাসূলের বন্ধু। এ হাদিসের বলে বোঝা যাই গো আজকে যারা ময়দানে বসে আছেন আপনারা আমার দয়ার নবীর বন্ধু হইয়া গেছেন। নমরুদের বন্ধু শয়তান, ইব্রাহিমের বন্ধু আসেনি বলুন? ইব্রাহিম আলাইহিসসালামের বন্ধু কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামের বন্ধু চরক গাছে বসাইয়া আগুন ফালাইছে, কিন্তু ইব্রাহিম আগুনের ভিতর থেকে ডাকতেছে বন্ধু বন্ধু গো তুমি কোথায় গো বন্ধু, ও আমার আল্লাহ তুমি কোথায়, তুমি কোথায়, আমি ইব্রাহিম আগুনের ভিতরে তুমি কোথায় বন্ধু, আগুনে বন্ধু কি বন্ধুর খবর নিবে না, আমি তো আগুনের ভিতরে আছি। আমার আল্লাহ টেলিফোন করলেন আগুনের কাছে, টেলিফোন করলেন আগুনের কাছে, বাবা এমপি সাহেবের ভাতিজা মন্ত্রী সাহেবের ভাতিজা ধরে নিলেন ওসি সাহেব থানায়, টেলিফোন করলেন এমপি মহোদয় কারে ধরে আনছেন আমার ভাতিজা, বলুন থানা কি তার জন্য থানা না বিশ্রামের ঘর হইয়া যাইব, খাতা বিছাইয়া দিব, শুয়ে থাকেন বাজার ওখানে যায়েন না সোয়ালে যায়েন। ইব্রাহিম নমরুদের আগুনের ভিতরে আমার আল্লাহ টেলিফোন করে দিলেন আগুনের কাছে, কোরআনের মধ্যে আসছে বাজান কুল্লায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য আগুন শান্তিদায়ক হয়ে যাও। এবার ফুল বাগান হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের ভিতরে খেলাধুলা করে আরামে গুনগুন করে গান গাইতেছে, আমার আল্লাহ গো ও আমার বন্ধু আমার রব আমি বড় আরামে আছি। নমরুদের মেয়ে ফাহিমা উপর থেকে দোতলায় থাকতো, উপর থেকে দেখে বাইরের চাইতে ইব্রাহিম আগুনের ভিতরে আরামে আছে, ডাকতেছে ইব্রাহিম ইব্রাহিম, ও ইব্রাহিম জি আগুনে তোমারে পুরায় না? না, কারণ কি? ও ফাহিমা আগুনের মালিক যিনি আমি ইব্রাহিমের বন্ধু হইল তিনি, এই জন্য আগুন আমারে পুরাই না। ফাহিমা ডাক দেয় ইব্রাহিম আমি যদি আসি আসো, ইব্রাহিমের পক্ষে জাপ মেরে আগুনে পড়ে গেল ফাহিমা, আল্লাহ ডাকে আগুন ফাহিমারেও পোড়ানো যাবে না ইব্রাহিমের পক্ষে যাওয়ার কারণে। আমি বলবো ইব্রাহিম নবীর পক্ষে যাওয়ার কারণে ফাহিমাকে আগুনে পোড়ায় না, আর যেই নবী না হইলে ইব্রাহিম নবী হইতো না। এই নবীর উম্মত যারা হয়ে আজকে ঘন্টার পর ঘন্টা বসে আছো গো, সেই নবীর উম্মতের জাহান্নামের আগুন পুরাইতে পারবে না, এই ক্ষমতা আগুনের নাই। তবে ভাজান রোগ দূর করেন, আড়ারসের দুধ দুইশের পানি দিয়েন না, আরেক বেটার ক্ষেতের পানি চাইরেন না, সুডু ভাই বেনাতের সম্পদ নিজের নামে লেখেন না। এক ভাই কইতেছে বেচছ বলে খায়লা, এই কাজটা কি বালা? আল্লাহ কোরআনে কইতেছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো ঈমানদাররা, এরপরে কইছে অফ আলুল খাইরা বালা কাজ কইরো, বালা কাজ কইরো। আগিলা দিন মানুষ বালা কাজ করছে, একটু বেজাল করছে না, একটু বেজাল হইলে রাত্রে কাইন্দা বালিশ বিজাইছে, মিচামিচি কাঠাইলাম জিন্দিগি বলুন মিচামিচি কাঠাইলাম জিন্দিগি,
চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দিগি, কার বাবারে কার বাগর কারবা কি কারবাবা আরে কারবা গর কারবা অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে বস, এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ আইল গেল বাবা রে, আমরা আগে দেশে অনেক মানুষ থাকা দেশে চলে গেছে, আজ থেকে 100 বছর পরে আমরা কেউ এদেশে থাকতে পারবো এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আছে? কয়দিন আমরা এই দুনিয়াতে, তাই বেজাল মুক্ত জীবন করি, আমরা আখিরি নবীর উম্মত, আল্লাহর কাছে এর চেয়ে আদরের মানুষ ফেরেশতাদের মধ্যে নাই। আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিসসালাম, ফাহিমা আগুনের ভিতরে 40 দিন পরে বাইরেছে, নমরুদের কাছে খবর গেছে তোমার মেয়ে আগুন, নমরুদ কয় আমার মেয়ে ইব্রাহিমের পক্ষে গেছে, বাইরিলেই উলঙ্গ খুইরা কাপুর খুললা দুই টুকরা করে লেবা, নমরুদের আইন ফাঁস করে দিছে, কাগজ গেজল্লাদের কাছে পড়ছে, 40 দিন পর ইব্রাহিম আলাইহিসসালাম আগুনতে বাইরেছে, 40 দিন চল্লিশ দিন বাহিরিছে আগুনের থেকে, আল্লাহর রহমত দাম বাড়ছে না কমছে? কি কয় না দাম বাড়ছে না কমছে? তা আপনারা যারা এই কোরআন সুন্নার ভিতরে বৈশা রয়েছেন, আল্লাহর রহমত মোনাজাতের সময় টের পাইবেন আপনাদের দাম বাড়ছে না কমছে, নিজেরাই টের পাইবেন, আমার কইতে হইতো না। ইব্রাহিম আলাইহিস সালাম জায়গা, ফাহিমা বাহিরিছে, ফাহিমার নমরুদের সাঙ্গ ফাঙ্গনা ধরছে, কাফুর খুললা তরবারির আঘাত করবো জল্লাদ, কাফুর ধরে টানাটানি করতেছে, ফাহিমা ডাকতেছে, মাবুদ গো তোমার ইব্রাহিম খলিলের পক্ষে যাওয়ার কারণে আগুনের ভিতরে আমারে তুমি বাঁচায় রাখছো, আগুনে পুরাইছে না, আমার বাবার সাঙ্গ পাঙ্গদের হাত থেকে আমারে বাঁচাইতে পারো না, আমার আল্লাহ ডাকে, রে জিব্রাইল জান্নাতের দরজাটা খুইলা দে, ফাহিমার পরন থেকে কাপড়টা খোলার আগে আগে জান্নাতি রেশমি কাপড় পরাইয়া দে, ইব্রাহিম নবীর পক্ষে গেলে যদি জান্নাতি কাপড় আসে, আখরি নবীর উম্মত হইলে জান্নাতি আরো বড় বাজেট বলুন আসতে পারে কিনা? বসেন বাজান, আসতেছে বাজেট, কম সময়ে বেশি কথা বলার চেষ্টা করতেছি। এবার নমরুদ হুকুম দিল কাপুর খুলবে, একটা খুলছে জিব্রাইল জান্নাতি রেশমি কাপুর পরাইয়া দিছে, আরেকটা খুলছে আরেকটা পরাইছে, 70টা কাপুর খুলছে 70টাই পরাইয়া দিছে, এবার খবর গেছে কাপুর খুললে লাভ কি, কে যেন কাপুর পরাইয়া দেয়, বলছে কাপুরের উপরে দিয়ে আঘাত করো, মাথা নুয়াইয়া গর্দান টান করে বসাইছে, জল্লাদ তরবারি উঠাইছে ফাহিমার উপর আক্রমণ করবে, ফাহিমা মাথা নিচে চোখের পানি ঝরঝর করে ছাড়ছে, মাহুত
আগুন থেকে বাঁচাইছো, বেইজ্জতির থেকে বাঁচাইছো, তুমি কি তরবারির থেকে বাঁচাইতে পারো না? আমার আল্লাহ কয়, জিব্রাইল রে, ফাহিমার চোখের পানি সইতে পারি না, ফাহিমার কান্না আর আমার সহ্য হয় না। জল্লাদ আঘাত করার আগে আগে জল্লাদের হাতের নাট বল্টু টাইট কইরা দে, নাট বল্টু টাইট, হাত যে পিছে গেছে আর সামনে আই না, নাট বল্টু টাইট। এমন এক জাতের রোগ আমরা মাঝে আছে না, এটার নাম কি কয়, প্যারালাইসিস। আত্মাও ঠিক আছে, বেড়া আর তারা না, শেষায়া শেষায়া আড়ে, নাট বল্টু টাইট। সাঙ্গ ফাঙ্গ না কয়, মাইরা দে কতর বাফের জুড়ে, আমার টাইট কেটে লাগছে। এই টাইট করার মালিকটা কে বলুন? টাইট কেটে লাগছে। অবশেষে জল্লাদ কো, আল্লাহ ফাহিমা যে দিকে আমি ওই দিকে, আল্লাহ কো জিব্রাইল সাইজ হইছে, আল্লাহ লুস কইরা দে, লুস কইরা দিলে তরবারি সাইরা দিয়া ইব্রাহিমের দল গেছে না। সবাই বলুন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম যাইতাছে বাড়ির, যাইব 40 দিন আগুন রয়েছে, মা রাস্তা গিয়া দেহ বড় গেট, মাহফিলের গেট দেখে আমরা চিনছি এই রাস্তায় যাওয়ান লাগব। গেট, গেটের মধ্যে লেখা শুভ বিবাহ। ইব্রাহিম কয়, এই সুযোগটা সাইরা লাভ নাই। আয়া দেহে রাজা বাদশার ছেলেরা লাইন দিয়ে খারিতেছে, জিগাইল কি ব্যাপার? কয়েনে বাদশার মেয়ে স্বামী চয়েস করব, আমরা লাইন ধরতেছি। ইব্রাহিম কয়, আগুন থেকে এসেছি 40 দিন, দিহি খারই তো গেছে। রাজা বাদশার ছেলে কয়, মৌলবি তুমি এইছো কি লেগা, যাও, যে রাজা বাদশার ছেলেদের ব্যাপার তোমার না। ইব্রাহিম আলাইহিস সালাম একটু দূরে গিয়া ডাহে, কারে ডাহে কুনছে, কয় না কারে ডাহে, আর আওয়াজ করে গতিব, বাবা জীবনের একটা ডাক যদি আরো সে ধাক্কা খায়, হাশরের দিন নাজাতের জন্য একটা ডাক যথেষ্ট হয়ে যেতে পারে। বলুন ইব্রাহিম কারে ডাকে, আমরা আখিরি নবীর উম্মত, সেই আল্লাহকে ডাকা বলুন দরকার আছে কিনা? গাছের ডালের পাখিরা যদি শেষ রাত্রে আল্লাহ রে ডাকে আর আমরা ঘুমাই, এরপরও আল্লাহ আমরা রে 3 বেলা খাওয়াইতেছে, সিজনে সিজনে ফল ফলাদি দিতেছে, আরো লাগলে আরো দিব আল্লাহ কইতাছে। আসুন সামনে বাঘ ধরে আনার ক্ষমতা আমাদের আছে, কিভাবে যাইতাছি এটাই হবে আমার মূল টার্গেট। তবে বেজাল করুন যেত না, বেজাল ছাইরা দেউন লাগব, বেজাল কইরা সই সম্পদ জুড়াইয়া কবরে গেলে গা, সম্পদের কোনো অংশ কবরে নেওয়ার কোনো ভাও আছে? এগুলি ছেলে মেয়েরা বাইতে নিব, যদি কবর ফিডার ভাও হই গো, ফিডার বন্টন কইলাম, ছেলে মেয়েরা সম্পত্তির বন্টন নিব, ফিডার বন্টন নিত না। তা কাজেই সময় থাকতে লন আমরা সাবধান হয়ে যাই গা, এ থুরা থুরি বেজাল না কইরা, কোরআন সুন্নার এক্সরে দিয়া মুসলিম জীবন ঘরে কবরে যাই, আল্লাহ মেহমানদারি করে 3 বেলা খানা খাওয়ায়। মাজান আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আল্লাহ আমাকে সহ সকলকে একটা কথা যদি আমলে নিতে পারেন, তাহলে এই যুবকদের আয়োজিত মাহফিল সার্থক, তাদের সাহায্য সহযোগিতাকারীরা সার্থক, তাদের বংশের সকলের জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কারে ডাকতেছে, এ আল্লাহ আছে না হনো, আপনারা ওটা কেন কি লাগবো সব পাইবেন। কোরআন বলছে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, নবী গো আমার বান্দারা আমারে তালাশ করে আমার কথা জিগায়, ও নবী আপনি কইয়া দেন আমি বান্দার নিকটে আছি। উজিবু দাওয়াতা দায় ইজা দান, কোন দাবি দাওয়া আছে তাদের? যদি দাবি দাওয়া থাকে, ফালিয়াস্তাজিবু লি ওয়ালি মিনু বিলা আল্লাহুম ইয়ার সুদুন, আমি সুদ কেরা দিমু, পরিশোধ কেরা দিমু। কোন দাবি দেওয়া থাকলে আজকে আমরা একটা দাবি করুম আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের জীবনের জানা অজানা সবগুলি গুনাহ যেন আজকে আমাদের মাফ করে দেয়। এই দাবিতে আপনারা সকলে একমত আছেন না? আরেকটা দাবি করব, এই পুষ মাঘ মায়া শীতে সন্তান বাড়িতে আসে না, রাত্র 12টায় মা ভাত প্লেটে বাইরা টেবিলে সাজায়া নিজে একটা নলাও খাইল না, দরজাটা খুইলা রাস্তার দিকে তাকাইয়া কানতেছে,
এরকম দরদি মা বাবা যার কবরে যদি কবরও থাকে আল্লাহ যেন কবরে জান্নাতের শান্তি দেয় এই দোয়াটা আমরা করব আর যদি মা বাবা দুনিয়ায় থাকে আল্লাহ যেন হায়াত দেয় রাসূল বলছে যেখানে যাও যেখান থেকে আসো মা বাবার খোঁজ নিও আগে মা বাবার চেহারার দিকে তাকায়ও উম্মতারারে যতবার মা বাবার চেহারার দিকে তাকাবি ততটা কবুল হজের নেকি তোমার আমল নামাই পেয়ে যাবে রাসূলের কথা সত্য না মিথ্যা আসুন আমি কম সময়ে কথাগুলো আনতেছি অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ 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 কয় কি কয়টা কথা কইতাম কি কথা ক ভয় ভয় করে আচ্ছা আল্লাহ বুঝছে না কি কইতো ক ভয় করে কেন কইনা কি কইবেন ক না মানে কইতাম তাই কইন ক হেরা খারিছে বাসার মেয়ে স্বামী চয়েস করব আমি ফাই বা না ফাই মৌলবী মানুষ আপনি অনুমতি দিলে আমি লাইনও খারিতাম আল্লাহ কয় আমি না ফাওয়ার অনুমতি দেই না কি কর আমি না ফাওয়ার অনুমতি আমি দেই না আগুনের ভিতরে 40 দিন বাঁচায় রাখছি এইটা কোনো সাবজেক্ট হইলো তোমার যদি ইচ্ছা হয় অনুমতি দিলাম লাইনও খারো লাইনও খারিতে গেলে বলবি না রাজা বাদশার ছেলেরা এক 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 বাদশার ছেলে আইছে মাথার মধ্যে 5 কেজি ওজনের স্বর্ণের মুকুট লাগাইছে অন্য রাজার ছেলেরা কয় হ্যাঁ রে আজগা চান্স লাগছে হ্যাঁ রে পছন্দ করব ইব্রাহিম আলাইহিস সালাম খারিতে গেলে খালি কোনি মারে হে মুলবি পিছে যাও ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ আমারে খালি কো পিছে যাইতাম আল্লাহ কো পিছে হই যা লাইন ছাড়িস না বাবা গো আখিরি নবীর উম্মত হইছো বাজান কম খাওয়ার বেশ খাও কম দামি আর বেশি দামি পোশাক গায়ে দাও কিন্তু আখিরি নবীর উম্মতের লাইন দা ছাইরো না এই নবীর উম্মত হইবার লাগিয়া নবী রাসূলরা কানছে আর বিনা কান্দাই নবীর উম্মত হইছো লাইন ছাইরো না এই নবীর লাইনে থাকো রে বাবা রে ভাইরা ইব্রাহিম আলাইহিস সালামের কপাল খুললো ওই দিন ইব্রাহিম নবীর কপালে নূরে মুহাম্মাদি ছিল আমার আপনার নবীর নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের কপালের মধ্যে ছিল আল্লাহ কয় এরে ইব্রাহিম লাইন ছাড়িস না যেহনেই কয় সেহনেই দাঁড়া পিছে যায়া দাঁড়াইছে কিছুক্ষণ পর ঘন্টা বাড়ি দিতেছে ও রাজা বাদশার ছেলেরা যার জন্য আইছো এখনই ঘর থেকে বাহির হইতেছে কিতাব লেখে ডান দিকে 40 জন বান্ধবী বাম দিকে 40 জন বান্ধবী যুবতী মহিলা ফুল সজ্জায় সাজাইয়া ওই বিশ্ব সুন্দরী সাহেরাকে বের করে নিয়ে আসলেন বান্ধবীরা দুই দিক থেকে পরামর্শ দিচ্ছেন সাহেরা রে দেখ সামনের ছেলেটা কত সুন্দর সাহেরা কয় না না হয় না বাম দিকের লাইনের ছেলেটা কত সুন্দর না না চলে না রে সাহরা পিছনের ছেলেটা চকলেট কালার শার্ট কত সুন্দর না না চলে না আর একটু পিছনে দেখ 5 কেজি স্বর্ণের ওজনের মুকুট না না হয় না বান্ধবীরা বিরক্ত হয়ে বলছে সাহরা রে আর কতদিন তোর পিছে ঘুরব তোর পছন্দের মানুষ বুঝি দুনিয়াতে আসে না সাহরা ডাকতেছে বান্ধবীরা রে তোদের যদি বিরক্ত লাগে আমার সাথে আসিস না কেন জানি আমার মন কই রে আজকের বাজারে আমার মনের মানুষ আইছে বান্ধবীরা তোরা আইস না আমার একা একা ঘুরতে দে ঘুরতে 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 লাইনে লাইনে ঘুরতে ঘুরতে একটাও মনের মাসু মানুষ মিলল না যাইতে যাইতে একেবারে শেষ ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে আমার নবীর নূরে মুহাম্মাদি কপালে থাকার কারণে উপরে মেঘের টুকরা ছায়া দিতেছে পাশে যাইয়া দাঁড়াইয়া ডাকতেছে পাশে যাইয়া দাঁড়াইয়া ডাকতেছে তোমার নাম কি আমার নাম ইব্রাহিম উপরে তাকাও উপরে তাকাইছে ছায়া দেখে কপালের মধ্যে আখিরি নবীর নূরে মুহাম্মাদির ঝলক জ্বলতেছে একটা চিৎকার মারছে বান্ধবীরা রে কে কোথায় আছস আয় দেখা যা
আমার মনের মানুষ পাইছি। দৌড়াইয়া বান্ধবীর আসছে, কিভাবে পাইলা বান্ধবীরা রে? এক টানা চল্লিশটা রাত্র স্বপ্নে দেখেছি, লোকটার কপালে আখিরি নবীর নূরের ঝলক, লোকটার নাম হবে ইব্রাহিম। আয় দেখা যা সেই নমুনা পেয়ে গেছি, আয় তোরা জিজ্ঞেস করি তার নাম কি। জিজ্ঞেস করলো, তোমার নাম কি? আমার নাম ইব্রাহিম। আর দেরি করলো না, ইব্রাহিমের গলায় ফুলের মালা পরাইয়া দিল। আমার আপনার নবীর নূরের ঝলক ইব্রাহিম আলাইহিস সালামের কপালে থাকার কারণে বিশ্ব সুন্দরী পেয়ে গেল। রে বাবা রা ভাইরা, আখিরি নবীর উম্মত হইয়া এই নবীর উম্মতের লাইনে যদি থাকতে পারো গো, দুনিয়ার বিশ্ব সুন্দরী নয়, আল্লাহর কসম জান্নাতি সুন্দরী হুরিরা তোমার আমার গলায় জান্নাতি তাজা ফুলের মালা পরাইয়া দিবে। বাজান সেই সম্মানের আসনে বসার জন্য আমাদের কি করতে হবে? আসন সামনে, শেষ দিকে যাচ্ছি বাবা। যুবক দুই ভাই মিলে আগুনের পূজা করতো, কথাটা খেলাছে নেই। আগুন জ্বালাইছে, পরীক্ষা করে দেখতো আগুনে খাতির করে কিনা। ছোট ভাই কো, ভাই তুই তো 60 বছর, আমি 30 বছর, তোরে মনো খাতির করব। বড় ভাই কো, মাফসাই আমি নাই, আগুন দেখকেই ভয় পাইতেছে। কোথায় পরীক্ষা করতাম না, ছোটরা চালাক। ভাই একটা কাজ করি কি, আঙ্গুলটা দিয়া দিহি। আঙ্গুল দিছে, আপনারা কি কন আগুনের পূজা করলে আঙ্গুল আগুনও দিলে, আঙ্গুল কি সারবো না ফুরবো? ফিরালেছে আঙ্গুল দিয়ে কান্দে, মা গো মা, ভাই আমি আর এই আগুনের পূজা করতাম না। কই কি করবি? মালিক ইবনে দিনারের জীবনী কিতাবি ঘটনা বলছে, আলেমুল আমার আছে। কোনো দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। কয় আমি মুসলমান হয়ে যাবো গা। মালিক ইবনে দিনারের জীবনী, মালিক ইবনে দিনারের কাছে গেলেন, গিয়ে দেখতেন আলোচনা করতেছেন, পাশে দাঁড়ায় কতক্ষণ আলোচনা শুনছে। বড়টা কয়, না রে আমি মুসলমান হইতাম না, তুইও ভাগ্যে থাকুন লাগবো তো, একই মহল্লায় জন্ম, মক্কায় গিয়া দেন, একই মহল্লায় জন্ম, সকাল সন্ধ্যা নবী দেহে, একজন আবু জাহেল আর একজন আবু বকর, একই মহল্লায় জন্ম, একজনের ভাগ্য কত সুন্দর, আবু বকর যিনি সর্বপ্রথম জান্নাতে পাও দিবে, আরেকজন আবু জাহেল, একই মহল্লায় জন্ম, হের ভাগ্যটা কত খারাপ। আজকে বলবো আপনাদের ভাগ্য কত ভালো, কোন মা আপনাদেরকে পেটে রাখছে, কে আজকের মাহফিলের আয়োজক। নিশ্চয়ই তোমরা যেদিন মায়ের পেটে ছিলে, মা বুঝি নবীর মহব্বতে একবার হলেও দুরুদ পড়ছিল। সেই দুরুদের তাসির যাদের কপালে আছে, যাদের দেহের মধ্যে আছে, সেই মায়ের সন্তানগুলো আজকে সেই মাহফিলের আয়োজন করেছে। অবশেষে ছোটরা কয় আমি মুসলমান, আকারে বিবি বাচ্চা সহ মুসলমান। রাত্রে কয় বিবি মুসলমান হয়ে গেছি, ভাগ্যবালা কোন কি করা, কালকা খাবার দাবারের চিন্তা কেমনি কি করা? কয় কাজ করুন খামু, হালালভাবে রোজগার করে নুম খামু, চিন্তা করুন না। সারাদিন ঘুরছে কোনো কাম কাজ পাইছে না, বিকালে গিয়া মসজিদের মধ্যে দুই রেখাত নামাজের নিয়ত করে রাখা রয়েছে, পারে না নামাজ। আল্লাহ একবার, আল্লাহ 30 বছরের আগুনের পূজার ক্ষমা দাও, তোমার গোলাম হিসাবে কবুল করে নাও। সন্ধ্যা ফোন তো খারি থেকা দুই রেহাত নামাজ ফেরে বাইতেছে, বিবি জি গাই খালি হাতে আইসো, কাজ টাজ করো নাই, বাচ্চারা খাইতো না। বিবি এমন এক মালিকের কাজ করছি, দুই দিনের একদিনের কাজের মজুরি মালিকের টে চাইতার সিনা, লজ্জা করছে, কালকা দেহি দেয়নি, কালকে সারাদিন ঘুরছে পাবলিকের কাজ পাইছে না, এই গিয়ে মসজিদ। আল্লাহ একবার, সন্ধ্যার সময় বাইতেছে খালি হাত, বিবি কয় আজ গো খালি হাতে এসে, বাচ্চারা ফেডের খিদা কান্তাছে, ঘুম পাড়াও, কালকা হিসাবে জুমার দিন, হিসাবে কিতাব লেখছে কালকা শুক্রবার জুমার দিন, সপ্তাহের একটা হিসাব হইতে পারে, কালকানি দেয় মালিকে, পরের দিন যায় আর ফাবরিকের কাজ খুঁজছে না। যুবক, ও যুবক, তোমরা কত আদর করে আমার আল্লাহ, সেজদাই পরে মসজিদের বারিন্দায় কানতেছে, আমার আল্লাহটাকে ফেরেশতারা রে, যুবকের কান্না আমি সইতে পারি না, জান্নাতের দরজা খুলে দে, জান্নাত থেকে জিব্রাইল একটা বড় স্বর্ণের প্লেট লাও, 1000 স্বর্ণ মুদ্রা প্লেটের মধ্যে দাও, তুমি জিব্রাইল আমার আখিরি নবীর উম্মতের বাড়িতে এই বাজারটা পৌঁছে দিয়া। যুবক, আয় বাবা যুবক, তোমার মতো যুবক যদি সেজদায় পড়ে যায়, আমার আল্লাহ ফেরেশতাকে দেখাই, ফেরেশতারা রে দেখ এ বান্দা যুবক আমাকে খুশি করার জন্য সেজদায় পড়ে আছে, আমার আখিরি নবীর উম্মত তাকে দেখ।
চাইতে যুবকের সেজদাটাই দামি বেশি হইয়া যাইব। যুবক সেজদাই পরে কান্দে, আমার আল্লাহ বলেন, জিব্রাইল তুমি যাও, কেমন নবীর উম্মত হইলা গো, তোমার খেদমতের জন্য জিব্রাইল আসতেছে, একবার বলুন আল্লাহু আকবার, জিব্রাইল আসতেছে তোমার আমার খেদমতের জন্য। জিব্রাইল জান্নাত থেকে স্বর্ণের প্লেট নিলেন, 1000 স্বর্ণ মুদ্রা দিলেন, জান্নাতি রুমালে প্যাকেট করলেন, মাথায় লইয়া ওই যুবকের বাড়িতে ঘরের দরজায় মা মা দরজা খুলো, মহিলা কান্দে, কেরে মা ডাকোস, 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না, কিছু বুঝি চাইবি, কিছু বুঝি খাইবি, আমার তসকে 3 দিন হয় ঘরে কিছুই নাই। জিব্রাইল জবাব দিতেছে, মাগু আমি খাইতে আসি নাই, চাইতেও আসি নাই, আমি কিছু দেওয়ার জন্য এসেছি। দরজা খুলে দেখে সুন্দর একটা যুবক স্বর্ণের বোঝা মাথায়, মা তোমার স্বামী এমন এক বাদশার গোলামি করেছে, ওই বাদশা 2 দিনের মজুরি আমারে দিয়া পাঠাইছে, 2 দিনের মজুরি, 1000 স্বর্ণ মুদ্রা স্বর্ণের প্লেট জিব্রাইল বাড়িতে পৌঁছাইয়া দেয়, বলুন সে আল্লাহ এখনো আছে কিনা। আখিরি নবীর উম্মতের গো, এই নবী লইয়া নবী ছাইরা যায় না, নবীর উম্মতের লাইনে থাইকো, খুঁটিনাটি ভুল ত্রুটি আমার আল্লাহ ক্ষমা করে দিবে, আজকে নয় 1400 বছর আগে এই নবীর উম্মতের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। নবীর পছন্দের লাইনে থাকো, এই বাজেটগুলি তোমাদের জন্য আসতেছে। এবার মহিলা নামায়া রাখলেন, জিব্রাইল চলে গেলেন, একটা স্বর্ণ মুদ্রা লইয়া বাজারে গেলেন, মানি চেঞ্জের দোকানে গেলেন, মানি চেঞ্জের দোকানে তখন রূপার টাকার প্রচলন ছিল, কিতাব লেখে ডাকতেছে, ও দোকানদার একটা স্বর্ণ মুদ্রা রাইখা, কতটা রূপার টাকা দিবা দাও। দোকানদার ছিল খ্রিস্টান, হাতে লইয়া দেখে এটা দুনিয়ার কোনো বাদশার দেওয়া মুদ্রা না, জিজ্ঞেস করলো, মাগো এই মুদ্রা পাইলা কই, এই মুদ্রা তো দুনিয়ার কোনো বাদশার দেওয়া না, মাগো এই মুদ্রা দি জান্নাতি মুদ্রা দেখা যা। বাবা দেরি করো না, বাচ্চারা না খায় আছে, কি দিবা দাও, কিতাব লেখে 100 রূপার টাকা দিল, বাজার করে বাড়িতে গিয়া রান্না বসাইছে, জান্নাতি মুদ্রার বাজার, কত মজার গন্ধ রান্নার থেকে বাহির হইয়া গেছে। যুবক জুমার নামাজ শেষে সারা দিন ঘুরে কয়, খালি জামু রুমাল আছি, নগে রুমাল দিয়া বস্তা বানাইয়া, আজগা খালি গেলে বুঝাই দিতাম না, বাচ্চাদেরকে একটা কিছু দিতেইব, বস্তা বানাইয়া রুমাল দা, বালু পড়ছে, কিতাব লেখে বালু, বালু বইরা মাথা তুলিয়া যাইতেছে, বুঝাইতেছে আর যা দিছে, ঘরের কাছে গিয়া দেহে বাড়ির গর্তে গন্ধ বাইরিতেছে, ডাকতেছে, রে আল্লাহ গর্তে গন্ধ, রান্না বাড়া বুঝি হয়েছে, তেলের বালু নিয়ে লাভ কি, ঘরের কিনারো বালুর বস্তা রাখিয়া দরজাত আওয়াজ দিছে, বিবি দরজা খুলছে, রান্না বাড়া গন্ধ করতেছে, করছো, কহ করতে করলা, তুমি যে বাদশার কাজ করছো না, এ বাদশা দেখা যাও না, স্বর্ণের প্লেট 1000 স্বর্ণ মুদ্রা ফাটাইছে, যুবক চোখের পানি ছেড়ে দিছে, হাইরে এটা তো বাদশা তো অন্য কেউ না, এটা তো আমার আল্লাহ, ঘরে গিয়া দেহে বাজেট, বিবি এ বাজেট কে দিছে জানো, কয় না আমার আল্লাহ দিছে, দুনিয়ার কোনো মানুষের কাজ করছি না, বিবি জুমার দিনের বাজেট লইয়া যাও, অনসা উষারও বাড়ছে না, জুমার দিনের বাজেট লইয়া যাও, বিবিকে কই বাইরে আয়ো, বস্তা বইরা জানি কি আনছিন, মার্শাল্লাহ সজাগ আছে দাদা, কি আনছিন, বালুর বস্তার কাছে নিয়ে আক, কিতাবি ঘটনা বলছি, এটার মধ্যে জুমার দিনের মজুরি, আচ্ছা জুমার দিনের দাম অন্য দিনের চেয়ে বেশি না কম, এরপরও গেলাম জুমার দিন মসজিদও গেলাম জানা, মসজিদে যাইন বা যান, আখিরি নবীর উম্মত আমরা, দেখা গেছে বিবিরে কইতেছে এটা জুমার দিনের মজুরি, বিবি কো হাই হাই এত, বস্তার বান খুলতো চাইতেছে, যুবক ডাকতেছে, আল্লাহ আল্লাহ আমার বেজিদি করো না, আর জুমার দিনের কলঙ্ক করো না, আল্লাহ কয় না এটা সম্ভব না, জিব্রাইল তুমি হাত লাগাই দাও, আমার কুদরতের ধাক্কা মাইরা দেই, এবার জিব্রাইল হাত লাগাইছে, আল্লাহর কুদরতের ধাক্কা মারছে, মহিলা কয় বালুর বস্তা আছেন, হে তো জানে বালুর বস্তা, মহিলা তোর জানে না, এই বেচারি খুইলা দেহে সুন্দর সাদা আড়া বালুরে আড়া বানায় দিছে, কনছে এই মালিকটা কে, ও মুসলমান
সেই মালিক এখনো আছে, তোমার কি লাগবে কি দরকার সব পাইবা। বলছিলাম আপনাদের রাজকপাল, আপনারা জান্নাতি, আপনাদের বাগ ধরার ক্ষমতা আছে, কেমনে ধরবেন? শেষ দিকে আসলাম, কবরবাসীদের স্মরণ মাজান, কবরবাসীদের স্মরণে মাহফিল। বাবা রে, প্রত্যেকের এই কেউ না কেউ কবরে আছে, কি বলেন ঠিক কিনা? আজকে কবরের কথাই যাচ্ছি। 15 দিন আগে নুসেন্দি পাস করছি, টেলিফোন আসছে, রিসিভ করলাম মাগরিবের অনেক পর পর। হুজুর, আমি ইতালি থেকে বলছি, আপনার ওয়াজ বাস্তব, একটা ঘটনা ঘটছে হুজুর ইতালিতে, আপনার কথা আমরা স্মরণ করতেছি। কি ঘটনা হুজুর? ইতালিতে একটা ছেলে, বাড়ি বরগুনা, বরিশালের দিকে বাড়ি, হসপিটালে ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পর তার লাশটা দেশে পাঠানোর জন্য স্ত্রীর কাছে টেলিফোন করলাম, স্ত্রীর নামে অ্যাকাউন্ট, উত্তরা বাড়ি কইরা স্ত্রী উত্তরা থাকে, টাকা পাঠান, আপনার স্বামী মারা গেছে, লাশটা দেশে পাঠাইতে লক্ষাধিক টাকা লাগে। স্ত্রী কয়, মারা গেছে, এই মৃত স্বামীর লাশ লক্ষাধিক টাকা খরচ করে আইনা, লাভ দইব কি? মরা বেডার আইনা, সিস্টেম থাকলে হে দেশে মারি দিলেন, ফাইসালা দিয়ে দিছে। যুবকটা ডাকতেছে, হুজুর ভাই বোনদের কাছে টেলিফোন করলাম, ভাই বোনেরা কান্দে, ও আমার ভাই, তোমরা তো ইতালি থাকো, আমার ভাই ইতালি, তোমরাও আমার ভাই, তোমাদের অনুরোধ করি আমাদের মৃত ভাইয়ের লাশটা দেশে পাঠাও, ভাইটারে আরেকটা বার দেখা দেই, টাকা লাগবে লক্ষাধিক, ভাই তো রোজগার করে টাকা আমাদের দেয় নাই, বউয়ের নামে অ্যাকাউন্ট আমরা তো পাই নাই, টাকা নাই, আমরা গরিব, টাকা দেওয়া সম্ভব নয়। টেলিফোন করলেন মার কাছে, মার টেলিফোন ধরছে, যুবকটা বলতেছে, হুজুর মার কান্নার আওয়াজ শুনতেছি, জিজ্ঞেস করি, আমি টেলিফোন করলাম ইতালি থেকে, কান্দতেছেন কেন, আপনার সাথে কথা বলবো। মা জবাব দিছে, বাবা আমারও একটা ছেলে ইতালি থাকে, কান্দতেছি কেন জানি রে বাবা, সকাল থেকে আমার কলিজায় আগুন জ্বলতেছে, সকাল থেকে আমার কলিজায় আগুন জ্বলতেছে। 15 দিন আগের ঘটনা, 15-20 দিন হবে ঘটনাটা। যুবকটা বলল, হুজুর আমি বলার আগে খবর মার কাছে পয়সা গেছে, বলুন সন্তানের উপর যদি কোনো বিপদ হয়, পৃথিবীর কেউ জানে না, কম্পিউটারে আসে না, সকলের আগে খবর পায় কে? বাবা মার দোয়া নিয়েন, জঙ্গলার ভাগ ধরে আনার ক্ষমতা পাইবেন। মা কান্দতে শুরু করলো, অবশেষে বললাম, মা গো টেলিফোন করেছি আপনার ছেলের খবর দেওয়ার জন্য, আমাদের সাথেই আপনার ছেলে থাকে। মা, মা গো আপনার ছেলে অসুস্থ, হসপিটালে নিয়েছিলাম, সকালবেলা আপনার ছেলেটা হসপিটালে মারা গেছে। হুজুর মার কান্না কে শুনবে, মার কান্না, এত ব্যথা সন্তানের জন্য। অবশেষে ডাকতেছে, বাবা ইতালি থাকো, তোমাদের কাছে আমার ছেলের লাশটা ভিক্ষা চাই, আমার ছেলের লাশটা তোমরা বাংলাদেশে পাঠাও। আমি মা মৃত ছেলেটারে কুলে লইয়া দুইটা গালে চুমা দিব, আমি মার কলিজা ঠান্ডা করব, বাবা তোমাদের কাছে আমার ছেলের লাশটা ভিক্ষা চাই। যুবক বলতেছে, হুজুর আমি বললাম কিভাবে ভিক্ষা দিব, 1 লক্ষ টাকার উপরে লাগবে লাশটা দেশে পাঠাইতে, টাকা তো লাগবে, টাকার ব্যবস্থা করেন। মা বলছে, টাকা করতে দিব, হ্যাঁ তো আমারেও টাকা দেয় নাই, রোজগার করে বিবির নামে পাঠাইছে। তবে আমি মা হইয়া বলতে পারি, বাবা গো আমার ছেলের লাশটা দেশে পাঠাও, টাকার জন্য প্রয়োজনে আমার রক্ত বিক্রি করব, রক্তের টাকায় যদি না হয় রে বাবা, আমি মায়ের দুইটা কিডনি বিক্রি কইরা টাকা পাঠাইব, আমার কলিজার টুকরা সন্তানের লাশ দেশে পাঠাও। হুজুর কিডনি বিক্রি করে টাকা পাঠাইতে রাজি মা? রাসূল বলেছে, সেই মারে যদি কেউ দুঃখ ব্যথা দাও, তাহলে নামাজ রোজা ইবাদত যায় যাই কিছু করো, যেন বাংলা জগ পানি বড়। হুজুর মায়ের কান্না, মায়ের আবেগ আকাঙ্ক্ষা দেখে, ইতালিতে মসজিদ আছে, বাঙালিরা নামাজ পড়ি, হুজুর মসজিদে আবেদন করলাম, তার মার কথা উল্লেখ করে,
হাজার হাজার টাকা উঠে গেল, তাকে দেশে পাঠানোর চাইতে বেশি টাকা উঠে গেল। ডিসেম্বরের 22 তারিখে, 24 ডিসেম্বরের 22 তারিখে ওই বরিশালের বরগুনায় মার কাছে লাশ আইসা পৌঁছেছে। যে মা মৃত লাশের জন্য, মৃত সন্তানের দেখার জন্য নিজের কিডনি বিক্রি করতে চায়, আমার আল্লাহ বলেছে, ও পৃথিবীর মানুষেরা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা, কোরআন বলছে তোমার মা তোমারে পেটে লইয়া কত কষ্ট করছে আমি আল্লাহ জানি, কেউ জানে না। তোমার মা তোমারে পেটে লইয়া কত কষ্ট করছে, কত কত মা 10টা মাস 10টা দিন কষ্ট করতে যাইয়া প্রসব ব্যথায় কলিজা ফাইটা দুনিয়া ছাইরা কবরে গেছে। বাবা আজকে সেই কবরবাসীদের স্মরণের কথা আসছে, কবরবাসীদের স্মরণ যদি করতে হয় গো বাবা, আগে স্মরণ কইরো মা বাবার কথা। যেই বাবা রাত্র 10টা বাজলে সন্তানের মায়ায় বাবা রাস্তায় রাস্তায় ঘুরত, মা এই প্রচন্ড শীতের মধ্যে টেবিলে ভাত সাজাইয়া নিজে খায় নাই, রাত্র 12টা বাজেও দরজা খুইলা সন্তানের মায়ায় মা কান্ত, এ মা বাবার জন্য স্মরণ করে আল্লাহর শিখানো দোয়া তেলাওয়াত কইরো, রব্বির হুমা কামা রব্বায়ানি সগীর। সার্থক হয়ে যাবে আজকের মাহফিল যদি আমরা সেই কবরবাসীদের মধ্যে মা বাবার স্মরণ বেশি নিয়ে সকল কবরবাসীদের জন্য দোয়া করি।